এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভোট ও গণনার দিন আজ ধুমধুমার, কলকাতা সহ 11 জেলায় তুলকালাম ঝড় বৃষ্টি। সবচেয়ে বড় খবর দিল আবহাওয়া দপ্তর, কখনো রোদ আবার কখনো বা ভ্যাবসা গরম, কখনো আবার ঝমঝমিয়ে বৃষ্টি। বিগত কিছুদিন থেকেই আবহাওয়ার মুড সুইং দেখছে রাজ্যবাসী, বাংলায় ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। আজ মঙ্গলবার ভোট গণনার দিন, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, জানাব বিস্তারিত এই ভিডিওতে, সঙ্গে থাকুন। ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি হবে, বাদ যাবে না উত্তরবঙ্গ। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। দোসর হবে ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনায়। এছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হবে কলকাতাতেও। আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। প্রায় সমস্ত জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছু কিছু জেলায় আজ ভারী বৃষ্টিও হতে পারে, কোথাও কোথাও 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রয়েছে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী বৃহস্পতিবার থেকে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে নতুন করে তৈরি হবে উষ্ণ ও আর্দ্রতা আবহাওয়া। নতুন করে এই সকল জেলায় অস্বস্তি আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।